হ্যালো ভাইরা আসসালামু আলাইকুম আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি নতুন চাকরি সার্কুলার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মূলত বাংলাদেশ রেলওয়েতে পনেরো হাজার পদের নতুন একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই সার্কুলারটা নিয়ে এখান থেকে কিন্তু অনেকগুলো জনবল নিয়োগ দেওয়া হবে মাত্র আপনি কিন্তু এসএসসি পাশেই আবেদন করতে পারবেন তো আপনারা কি করবেন যারা আবেদন করতে ইচ্ছুক সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে তারপর আপনারা আবেদন করার চেষ্টা করবেন তো চলুন কথা নামে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্রতিনিয়ত এরকম চলমান সকল প্রকার নতুন নতুন চাকরি সার্কুলার ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন তাহলে পরবর্তী কোনো আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়েতে পনেরো হাজার পদে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখান থেকে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে তো প্রতিষ্ঠান সংস্থা ধরুন সরকারি চাকরি দরন স্থায়ী অস্থায়ী চাকরির ক্যাটাগরি হচ্ছে সরকারি আবেদনের আবেদনকারী মানে পুরুষ প্রার্থীরা এবং পুরুষ আবেদনের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে ইয়া আপনারা এগুলো কষ্ট করে না অন্যান্য সুবিধা আছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটে এখান থেকে পদের নাম হচ্ছে অফিস সহক চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে তো অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা লাগবে না বেতন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এরপর আছে পদের নাম কেস সরকার তো সরকারি অবস্থান বাংলাদেশ যে কোনো যে কোনো স্থানে কাজ করতে হবে চাকরির অবস্থান হতে পারে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে উত্তীর্ণ হলেই চলবে তো কোনো অভিজ্ঞতা লাগবে না বেতন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এরপর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চাকরির অবস্থান বাংলাদেশে যে কোনো স্থানে হতে পারে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে সার্টিফিকেট এসএসসি বা এস কোনো অভিজ্ঞতা লাগবে না এরপর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আপনারা এগুলো দেখে নেবেন এরপর আছে কম্পিউটার মুদ্রাক্ষারিক মুদ্রাক্ষারিক কম্পিউটার অপারেটর তো এটা হচ্ছে মূলত আজকের আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলার এখান থেকে আমি আপনাদেরকে সার্কুলারটা সম্পূর্ণ জুম করে দেখিয়ে দিতেছি সম্পূর্ণ সার্কুলারটা আমি আপনাদেরকে এখন জুম করে দেখিয়ে দিতেছি আপনার যে সার্কুলারটা দেখে নেবেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলওয়ে এটা হচ্ছে আজকের ভিডিও কাঙ্ক্ষিত সার্কুলার পিকচারটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ইসডি আকারে নামিয়ে দেখে নিতে পারবেন তো হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর আমার এই চ্যানেলে অনেকগুলো নতুন নতুন চলমান সকল অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে আছে আপনারা সেগুলো দেখে নেবেন আশা করি উপকার আসবে তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ